আওয়ামী লীগের কাছ থেকে মাত্র 7টি আসন পেয়ে সন্তুষ্ট না হলেও এখনই আশা হারাচ্ছেন না 14 দলীয় জোটের শরিক দলের নেতারা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে তারা এ নিয়ে কথা বলেন গণমাধ্যমের কাছে। 14 দলের সমন্বয় কামির হোসেন আহমদ সাহেব 14 দলের জন্য যে প্রস্তাবটা করেছে সেই প্রস্তাবটা প্রাথমিক প্রস্তাব, আপাতত আমরা বিনয়ের সঙ্গে তা পুনর্বিবেচনার দাবি করেছি এবং আশা আমরা বলেছি যে যেই প্রস্তাবটা 7টা আসনের করেছে সেটা আর একটু বাড়ানো দরকার। তবে আমি মনে করি আমাদের দলের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে এটা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে, তবে আলোচনাটা আমাদের চলবে আগামী দিনেও চলবে। এখানে কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে তো 14 দলের সাথে সিট নিয়ে তো আলোচনা হয় না, আলোচনাগুলো হয় নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে কে কোন প্রার্থী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হবে এই সম্ভাব্যতাটাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।